بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين شامنا ببشتو درشوك سرطاب برندوكي জানাই প্রথমত আন্তরিক মোবারকবাদ এখন আমরা আপনাদের সম্মুখে হাজির হয়েছি হজ সম্পর্কিত কিছু আলোচনা নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন আলোচনা হবে সাথে থাকুন হজ এটা আরবী শব্দ এর শাব্দিক অর্থ হলো সংকল্প করা দৃঢ় ইচ্ছা করা আর শরীয়তের পরিভাষায় হজ বলা হয় নির্ধারিত সময়ে আল্লাহ তালার সান্নিধ্য অর্জনের লক্ষ্যে নির্দিষ্ট কার্যাবলী সম্পাদনের মাধ্যমে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা এটাকে শরীয়তের পরিভাষায় হজ বলা হয় এবার আসি হজ কত প্রকার হজ হলো তিন প্রকার এক নম্বর হজ্জে ইফরাদ দ্বিতীয় নম্বর হজ্জে কিরান তৃতীয় নম্বর হজ্জে হজ্জে ইফরাদ মৌসুমে শুধুমাত্র হজ্জের নিয়তে এহরাম বেদে হজ্জের কার্যাবলী সম্পাদন করা দ্বিতীয় নম্বর হল হজ্জে কিরান হজ্জে কিরান বলা হয় হজ্জের মৌসুমে একসাথে হজ এবং উমরার নিয়ত করে এহরাম বেঁধে প্রথমত উমরার কার্য সম্পাদন করা আবার এহারাম না খুলে একই এহরামে হজ্যের কার্যাবলী সম্পাদন করা তৃতীয় নম্বর প্রকার হয়েছে হজ্যে তামাত্ম আর হজ্যে তামাত্ম বলা হয় হজ্যের মৌসুমে প্রথমে শুধু হজ্যের প্রথমে শুধু উমরা নিয়ত করে এহারাম বেদে উমরার কার্যাবলী সম্পাদন করা এরপরে এই এহরাম খুলে হজ্জের নিয়ত করে হজ্জের কার্যাবলী সম্পাদন করা এটার নাম হয়েছে হজ্যে আর এখানে সর্বোত্তম হজ্জের কোন প্রকার সর্বোত্তম আলোচ্য বিষয় সর্বোত্তম হজ হয়েছে আমরা হজ্জে কিরান সর্বপ্রথমত হয়েছে হজ্জে কিরান দ্বিতীয় নম্বর যেটা অর্থাৎ এর উত্তম এর পরের স্তর সেটার নাম হয়েছে হজ্জে তামাত্ম আর এর পরের মর্যাদা অর্থাৎ তৃতীয় স্তরের হয়েছে হজ্জে ইফরাত তো প্রিয় বন্ধুগণ এবার আমরা আলোচনা করব হজ কার উপর ফরজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন সুরা আলে ইমরানের সাতানব্বই নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন ওয়ালিল্লাহি নাসি হেজ্জুল বাইতি মানিস্তাত ওয়ামান কাফরা ফাইনদাল্লাহ গানিয়ুন আনিল অর্থ হলো আল্লাহ সামর্থ্যবান প্রত্যেক মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ ফরজ করে দিয়েছেন আর যে কুফুরি করবে তবে তার জেনে রাখা উচিত যে আল্লাহ তো নিশ্চয়ই সৃষ্টি কুলের প্রতি মুখাপিক্কে নন এখানে যেটা আলোচ্য বিষয় সেটা হলো সামর্থবান বলতে কি সামর্থবান বলতে কি বোঝানো হয়েছে সামর্থবান বলতে বোঝানো হয়েছে যার নিকট এই পরিমাণ সম্পদ বিদ্যমান আছে যার দ্বারা সে খানকার আশা যাওয়া থাকা খাওয়া ও তার অবর্তমানে সিও পরিবার পরিজনের খরচের ব্যবস্থা করতে পারে এতটুকু সম্পত্তি যার উপর থাকবে তার উপরই হজ ফরস তাহলে হজ ফরজ হয় যাওয়া আসার জন্য এবং সেখানে থাকা খাওয়ার জন্য এবং তার অবর্তমানে দেশে যে বাজার আছে আত্মীয় স্বজন আছে এদের থাকা খাওয়া তারপর স্বাভাবিক জীবনযাপনে যে খরচটুকু আছে এই অর্থ যার কাছে থাকবে তার উপরই কিন্তু হজ ফরজ এবার আসি হজ্যের ফরজ কতটি হজ্যের ফরজ হলো তিনটি এক নম্বর হলো মিকাত থেকে এহরাম বাদা দ্বিতীয় নম্বর হল নয় জিল হজ আরফার ময়দানে অবস্থান করা তৃতীয় নম্বর দশ জিলহজ সুফে সাদিকের পর থেকে বারো জিলহজ সূর্যাস্তের পূর্বে বাইতুল্লাহ শরীফ তফে জিয়ারত করা আর এই তিনটা অবশ্যই পালনীয় অর্থাৎ এগুলো ফরজ অবশ্যই পালন করতে হবে এবার আলোচনা করি হজ্জের ওয়াজিব কয়টি উত্তর হজের ওয়াজিব হল ছয়টি নাম্বার এক নয় হজ সুরত সূর্যাস্তের পর থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা দ্বিতীয় নম্বর সাফা ও মারোয়া উভয় পাহাড়ে সাই করা তৃতীয় নম্বর মিনায় শৈতানকে কঙ্কর নিক্ষেপ করা চার নম্বর এহরাম খোলার জন্য মাথা মুন্ডানু বা ছাটা চুল কাটা নাম্বার পাঁচ বিদায়ী তোয়াফ করা মিকাতের বাইরের লোকদের জন্য ছয় নম্বর কুরবানি করা শুধুমাত্র হজ্জে তামাত্তু এবং হজ্জে কিরান আদায়কারীদের জন্য ওয়াজিব অন্যদের জন্য নয় তো প্রিয় দর্শক শ্রোতাবিন্দু এবার আমরা আলোচনা করব হজ্জের ফজিলত কি আমরা যে হজ করব হজ করলে পরে আমাদের

বা গুনাহের কাজে লিপ্ত না হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হজ সম্পাদন করল সে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসলো বুখারি শরীফের এক হাজার নম্বর হাদিস তাহলে এখানে তিনটি শর্ত যারা হজ করে আসবে একদম মায়ের পেট থেকে জন্মের পরে শিশু যেভাবে নিষ্পাপ থাকে হাজিগণ এভাবেই নিষ্পাপ হয়ে দেশে ফিরে আসে তাহলে নিষ্পাপ হওয়ার জন্য তিনটা শর্ত এক নম্বর হয়েছে হজ্জের সময় অশ্লীল কথাবার্তা বলা যাবে না দ্বিতীয় নম্বর শর্ত হজ্জের গুনাহের কাজে জড়িত হওয়া যাবে না নাম্বার করবে শুধুমাত্র এক আল্লাহ আলার সন্তুষ্টির জন্য করবে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারবে না লোক দেখানো আমাকে মানুষের হাজি বলবে এগুলো কোনো দিন উদ্দেশ্য থাকতে পারবে না তার অন্তরে এবার আসি মদিনায় যে মানুষ যায় আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি হুসাল্লে রউজা মুবারক জিয়ারত করলে ফজিলত কি আনিবনি নি ওমর আর্লাহু তাল হমা কল কল রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহিলাম মনজার কবরী ওয়াজফতলাহু শাফা আতি ইবনে হুজাইমা দাঢ়ি কুতনি বৈ হাকির মাঝে এহাদিস খানা আছে ইবনে ওমর র্জিল্লাহু তালন থেকে বর্ণিত রাসূস সাল্লাল্লাহু আলাইহি হুসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার জন্য আমার সাফাত ওয়াজিব হয়ে যায় অর্থাৎ যে আমার খবর জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা তার জন্য সাফাত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায় এবার আমরা চলে আসি হজের ফজিলত আমরা জানলাম হজ রাসুল সাল্লি হসমের রোজা মুবরক জিয়ারতের ফজিলত আমরা জানলাম এবার যদি সামর্থ্যবান হওয়ার পরেও কেউ হজ না করে তাহলে তার শাস্তিটা কেমন عن ابي امامه رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من لم يمنعه من الحج حاجه ظاهره او سلطان جائر او مرض حابس فمات ولم يحج فليمت ان شاء يهوديا وان شاء نصرانيا. دارمي হজরত আবু উমামা রাজিউল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যাকে তীব্র অভাব অত্যাচারী শাসক বা গুরুতর রোগ হজ আদায় করতে বাধা দেয় নাই এমতাবস্থায় সে মৃত্যুবরণ করল এবার চাই সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক চাই সে খ্রিস্টান হয়ে নাসারা হয়ে মৃত্যুবরণ করুক ক্ষুত বড়দম সামর্থ্যবান হওয়ার পরেও এই কয়েকটা শুধুমাত্র এখানে ওজর আছে এই ওজরগুলো না থাকা সত্য যদি কেউ হজ না করে এই ওজন নাই এরপর হজ করলো না তাহলে আল্লাহ রসুল সাল্লাম তাকে ধমক দিয়ে বলেন চাই সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক চাই সে খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক অর্থাৎ আল্লাহ রসুলের কোনো কিছু আসা যায় না তো প্রিয় বন্ধুরা হজ যদি মানুষ না করে তাহলে দুনিয়া বিক্ষতিটা কি যদি না করে তাহলে ইবনে মাজাহের মাঝে আছে কয়েকটা ক্ষতি এর মাঝে এক নম্বর হলো যে কোনো মুহূর্তে সে অসুস্থ হয়ে যেতে পারে আকস্মিক দ্বিতীয় নম্বর হলো তার আকস্মিক মৃত্যু করে সে মৃত্যুবরণ করবে অনেক সময় মানুষ অসুস্থ হয়ে বা কোনো কিছুর কারণে মৃত্যুবরণ করে কিন্তু এটা হঠাৎ তার মৃত্যুটা ঘটে যাবে নাম্বার তিন তার সম্পত্তি ধ্বংস হয়ে যাবে সম্পত্তির কারণে সে হজ করলো না সম্পত্তির প্রতি মহব্বত থাকার কারণে হজ করলো না যে কোনো সময় তার সম্পত্তি ধ্বংস হয়ে যেতে পারে চার সে যে কোনো সময় যে কোনো বাধার সম্মুখীন হবে একটি কাজ করতে যাবে সেখানে যে কোনো বাধার সম্মুখীন হবে বন্ধুরা এবার যদি কেউ হজ না করে তাহলে তার ওসি তার যারা উত্তরাধিকার আছে এদেরকে ওসিয়ত করে যাবে যে আমার মৃত্যুর পরে আমি হজ করতে পারলাম না আমার মৃত্যুর পরে আমার বদলে হজ তোমরা করবে যদি ওসিয়ত করে যায় তাহলে কিন্তু সন্তানদের জন্য উত্তরাধিকার যারা ওদের জন্য ওয়াজিব বাবার বা তার অভিভাবকের মা বাবার হজ বদলি হজ করা আর যদি ওসিয়ত না করে যায় তাহলে উত্তরাধিকার যারা এদের জন্য ওয়াজিব হয় না এবার যদি ওসিয়ত করেও যায় তাহলে সম্পত্তি যে সম্পত্তি সে পরিত্যক্ত করে রেখে গেল এগুলো তিন ভাগের এক ভাগ দিয়ে শুধুমাত্র হজ করবে আর যদি তিন ভাগের এক ভাগে হজ্জের খরচ না হয় তাহলে উত্তরাধিকার যারা এদের জন্য ওয়াজিব নয় অর্থাৎ মনে করেন হজ করতে সাড়ে তিন লাখ টাকার প্রয়োজন এখন সে যতটুকু সম্পত্তি রেখে গেল এই সম্পত্তির তিন ভাগ এক ভাগ মনে করেন সাড়ে তিন লাখ টাকা হয় না তাহলে উত্তরাধিকার যারা এদের উপর ওয়াজিব হবে না তাই যে সময় হজ আপনার উপর ফরজ হবে ওই সময় আপনি হজটা আদায় করে নেন এবার বদলি হজ কোথায় থেকে করবে যার উপর হজ ফরজ হলো সে যেই শহরে থাকে এই শহর থেকেই কিন্তু বদলি হজ আদায় করতে হবে তাহলে যিনি মৃত ব্যক্তি মৃত ব্যক্তির শহর থেকেই কিন্তু হজ করতে হবে কেউ মনে করেন সৌদি আরব থাকলো এখান থেকে বলে দিল যে আমার বাবার হজটা আপনারা কেউ করে নিলেন দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে দিবু এখান থেকে হলে তো অনেক টাকার প্রয়োজন তাহলে আপনারা যেহেতু সৌদি আরবে আছেন আর একজনে আমার বাবার পক্ষ থেকে আমার মায়ের পক্ষ থেকে এই একজনে হজ করে নেন তাহলে কিন্তু হবে না হজ বদলি হজ কোথা থেকে করতে হবে মৃত ব্যক্তির যে শহর আছে এই শহর থেকেই কিন্তু হজ করার জন্য পাঠাতে হবে যাবতীয় ব্যয়ভার বহন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে সঠিকভাবে হজ করা তাহিক দান করুন যারা হজ করি নাই বারবার আমাদেরকে হজ করার তাহিক দান করুন আমাদের সবাইকে হজ্জে মবরুর নসিব করুন রাসুল সাল আলি রৌজা মোবারকে সালাম পৌঁছানোর সুযোগ দান করুন এবং নবীজিকে জীবনে কোনো দিন দেখি নাই একবার হলো আমাদের সবাইকে রাসুল্লাহ সাল আলি হাসালামকে স্বপ্নে দেখার সুযোগটুকু দান করুন এটাই কামনা করছি মহান রব্লা আলমিনের দরবারে আমরা সকলেই রব্বুল্লাহ আলমিনের দরবারে এই দোয়া করি আজকের মতো এখানে আমরা শেষ করলাম আগামী দিনে এই ধরনের আলোচনা পেতে আমাদের সাথেই থাকুন السلام عليكم ورحمه الله وبركاته